আমার জরুরি সিজন বড় হতে চলেছে তাই আমি পিতা কন্যা যখন বড় হয়েছে তাই বিলম্বনা করি আমি এই মুহূর্তে ভাগ্নেকে পাঠাবো পাঠাবো মাতৃ সন্তানে ভাগ্নে বড় ভাগ্নে নারায়ণ নারায়ণ একই যেন আমার ঠাকুরবাই করেছে সরল তবে না আমি আর বিলম্ব করব না অবিলম্বে যাবো শ্রী মহানগরী কৈলাসপুরীতে ওই আমি শুনলাম নাকি ভাই ওই আজ শিব চতুর্দশী ঠান্ডা লেগে বুড়ো শিবের হইল সর্দি কাশি ভোলা না Thank you.
আজকে আমি এখানে বসবো
এবার চন করেছি বাবা এবার আমি এখানে বসব আমার নাম হচ্ছে বাবা আশ্রমনা কোকুল মনি আশ্রম অনেক মাস অনেক বাবার আশ্রম আশ্রমী বাবা সুরুদ বাবা আমার আশ্রমে এসেছো বাবা অনেক ভক্ত এসেছে অনেক মারাই এসেছে একটু আমি ধ্যানে বসি বাবা অনেক বিলম্ব হয়ে গেল বাবা এসলাম নদীতে চান করতে অনেক বিলম্ব করে ফেলেছি এবার ধ্যানে বসি বাবা বিরক্ত করিস না বাবা হ্যাঁ তোরা বিরক্ত করিস না নারায়ণ নারায়ণ অনেক দূর পথ অতিক্রম করলাম তা সত্য যেন আমি Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama তাই আমি জিজ্ঞাসিব এটা কোন মনির আশ্রম নারায়ণ নারায়ণ এসেছি আমি প্রয়োজন আজ মেটাবার জন্য আপনি যে এখানে ধনভগ্ন আমি তো চিনি না এটা কোন মনির আশ্রম এটা বাবা কোকিল মনির আশ্রম বাবা আপনি কোকিল মনি কোকিল মনি মনিবর আপনার কাছ থেকে আমি জানতে চাই আমি আমার একমাত্র বোন চরৎকারী বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি জানি না চরৎকারী নামে আজকে তার নামের সঙ্গে যেন মিল খাই এমন এক সুপুত্রের সন্ধান কি জানা আছে বাবা আমার আশ্রমে এসেছে তাই না তবে এখনো বহুদূর আরো 5 কিলোমিটার যেতে হবে তাই নাকি নারায়ণ নারায়ণ তাহলে আমি চললাম আমার বিলম্ব করে নাই যাও অপরাধ মারিও না আশীর্বাদ করিল নারায়ণ আশীর্বাদ নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ আমার নাম হচ্ছে অষ্টবক্রমণি তাই বাবা কিন্তু আমি দিন সন্ধ্যা গায়ত্রী জপ করি তাই স্নান না করে তো গায়ত্রী জপ করা যায় না দেরি না করি আমি স্নানই করে আসি তাই চৌনার পদ অনেক দূর একটি মনে আনন্দে গান গাইতে গাইতে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে Thank you.
You want to
نارايان 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 এই আশ্রমে আপনি প্রত্যেক দিন এমনি করে ধ্যানমগ্ন হয়ে থাকেন আপনার নাম আমি জানতে পারি তুমি আমার নাম ভুলবে বাবা আমার নাম হচ্ছে চমৎকার বলি নারায়ণ 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 অতি উত্তম আমার আর বেশি পরিশ্রম করতে হলো না আমি তো এই আমার নিকটেই আমি পেয়ে গেছি পরিমণিবর আমার প্রণিপাত আপনার এই নাম বলার জন্য আমি যে আচ্ছা যে প্রয়োজনে এসেছি আমার যে কার্য সফল হয়ে গেছে আজ আপনাকে যে তবে কৈলাসপুরীতে মামা ঠাকুরের আদেশ আপনার নাম জরৎকার মণি জরৎকারীর সঙ্গে হবে আপনার বিবাহ তাই আপনি আমার সঙ্গে যাবেন সত্যি সত্যি আপনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আমি এ তো আপনার আনন্দের বিষয় হয় আপনার দিন কাল চলে গেছে আরেক কাল রয়েছে বাকি আপনাকে কেউ হয়তো পছন্দও করবে না আর আপনি বিবাহ করেননি তাই আপনাকে বিবাহ দেব আমার বোনের সঙ্গে এ তো বড় আনন্দের কথা তুমি আমার আশ্রম থেকে তুমি তুলে দাও বাবা এই কিছু দিয়ে আমার পক্ষে সম্ভব হবে না কি করে বিবাহ হবে মণিবর বুড়ো হয়ে গেছে পছন্দ কেউ করে না তার জন্য এখন আবার বিয়ে করতে চাই না কিন্তু আমি যে করে হোক না তো বিয়ের ব্যবস্থা করবো নয়টা হবে মণিবর আপনি আমার সঙ্গে যাবেন না তাহলে কোথাও কৈলাসে কৈলাসে কৈলাসপুরীতে বেশ বাবা আমি যেতে পারি বাবা আমি জানি আপনাকে আমি নিয়ে যাবই কিন্তু বিয়েও করতে হবে যে না বাবা আপনি যদি না করেন তবে কি হবে জানেন কি হবে বাবা আপনাকে অভিশাপ করবে না না বাবা না তবে তুমি বলতে পারো আমি বৃদ্ধ মনে হয়ে কিভাবে বিয়ে করবো বাবা নারায়ণ নারায়ণ
আপনি বিবাহ করতে পারবেন না এটা আমি জানি কিন্তু চলো কয়লাসে আপনাকে যেতেই হবে কেমন বেশ বাবা বেশ বেশ তাই চলো আপনার কোমরটা আমি ধরব নাকি নারায়ণ 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 সন্ধান পেল না রদ সুপাতির সনে লয়ে চলে ওই না দেখো কয়লাস পর্বতে সন্তান পাইল না সুপাতির সনে লয়ে চলিল নার কয়লাস পর্বতে বিবাহ করিবে পাশে রইবে তার সুন্দর নারী মনে রয়া আপনি তো বললেন নামের সময় নামের একটা মিলের দরকার তাই নামের সময় তো নামের মিল খেয়ে গেছে কিন্তু ভাবিনি জানতেই পারছি আমার কন্যাশ্রী কি করে বিবাহ দেওয়া যায় বলুন তো আমি তো চিন্তা করছি কি করে ওই ছোট মেয়েটার সঙ্গে আপনি বিয়ে দিবেন বলুন তো কিন্তু ভাগ্নি আমি যখন তোমায় বলেছিলাম যে নামের সুখে নাম বিয়ে হলে তবে বিবাহ দেব আপনি শুনুন আগে বিয়ে করতে চাইছে না মণিবর তোর কথা বলার মনে ভাব আশীর্বাদ করি মণিবর আপনার নাম কি আমার নাম আপনি শুনবেন বাবা আমার নাম হচ্ছে আপনার নামে মিল রয়েছে তাই আমি ইচ্ছুক আপনার সহিত আমার কন্যার বিবাহ দেব তাতে আপনার মা আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা কেননা আমার তিন কাল চলে গেছে বাবা আমার মাত্র নয় এক কাল বাকি আমি যেন আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা আমি জানি সত্যি আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার তিন কালই চলে গেছে কিন্তু মণিবর আজ যদি আমি আপনার ওই নবজন্ম ফিরিয়ে দিই তাহলে কি বিয়ে করবেন আমি এই মুহূর্তে এই বৃদ্ধ মণিবারে নবযৌবন তাই নাকি তার তুমি ব্যবস্থা করো ঠিক আছে তাহলে এখন একটা যোগ্য করা হোক নাকি কোথায় এখানে সঞ্জয় চলেছো নারায়ণ তোমার
বোনকে বিয়ে করতে বসতো অবশ্যই তোমরা আরগন তোমরা এই মুহূর্তে বিয়ের আয়োজন করো ভাগ্নি সত্যই তাই বিলম্ব না করে তুমি যাও তোমার মহিমা এবং ভৌণীকে দৈনিক বেশ শোনো বাবা বলে বনি আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি এ সত্য তবে কিন্তু আপনার মেয়ের সঙ্গে আমার কিছু কথা রয়েছে মনিব বিবাহের পূর্বে আমার কন্যা জলোৎকানির সহিত আপনার কি পরামর্শ রয়েছে হ্যাঁ বাবা সত্যই আমি আমি তার ব্যবস্থা করে দিচ্ছি কেমন আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন জলোৎকানি আজ আমি তোমার বিবাহের ব্যবস্থা করেছি তাই কি কথা এমন তুই দিনে দিনে বড় হতে চলেছিস তাই আমার পিতা পিতার তো কর্তব্য রয়েছে কন্যা যখন বড় হয় তাকে বিবাহ দিতে হয় তাই আমি এই মণিমণির সহিত তোমার বিবাহের ব্যবস্থা করেছি তাই বিবাহের পূর্বেই মণিবর তোমার সঙ্গে কিছু পরামর্শ করতে চাই তাই তুমি এই মুহূর্তে পরামর্শ সেরে নাও আর আমি কিছুক্ষণ অপেক্ষা করছি কেমন শোনো জলোৎকারিণী বলুন মণিবর আমি তোমার বিয়ে করতে পারি এই সত্য এমন কি শর্ত রয়েছে এমন কি শর্ত রয়েছে আমি তোমায় বলবো শোনো জলোৎকারিণী তুমি যদি কোনোদিন আমার কথা বন্ধ হয়ে যাও সেদিন আমি তোমায় পরিত্যাগ করে চলে যাব কথা দিলাম আপনার কথার অবাধ্য হব না যথা জ্ঞান থাকিবে এমন কর্ম আমি কখনোই করব না বেশ কথা দিল না মনে ভাবে জলোৎকারিণী ঠিক আছে বেশ তাই তো আরে বিলম্ব না করি আমরা এই মুহূর্তে জলোৎকার করে শুনি আমার কন্যা জলোৎকারিণীর বিবাহের ব্যবস্থা করছি বলি ভাগ্নে এসো এসো সকলে এসো মালা দুটো লাগবে মালা দাও বিয়ে বাজাও মালা বদল গান বাজাও এবার ফুল নিয়ে এসো আসন নিয়ে এসো মণিবার বাবা বসো বেশ নারায়ণ নারায়ণ মণিবার এটা আপনার শ্বশুর মশাই সে তো বুঝতে পারে আজ থেকে শ্বশুর মশাই বলে ডাকবে আর এই যে এগুলো দেখছি এটা সব দাস দাসী বুঝলে নন্দী ভিঙ্গি আরো অনেক কিছু আছে মণিবার হ্যাঁ ও মানে আমার ভগ্নি হ্যাঁ ছেড়ে যাবে না 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 মাথা
أغني شاربنا أغنينا إبار بوستوك إبار أبار نارايون نارايون أكون كي هابي ماما ناكون بيهر داوستا تو سب كيشو مانا بطل هوي كيشو إبار بيهر بيشيدو جاني باوستا آمي هاي هاي نارايون نارايون سيدورو كونا لاغبي تو কোথায় ঘন্টা কই ঘন্টা ঘন্টা নিয়েছো ব্রাহ্মণ কোথায় ব্রাহ্মণ চন্দন ব্রাহ্মণ কই চন্দন ব্রাহ্মণ নারায়ণ নারায়ণ দাও চন্দন ব্রাহ্মণ ধরে নিয়েছো ওম চন্দন ব্রাহ্মণায় নমঃ ওম চন্দন ব্রাহ্মণায় নমঃ ওম চন্দন ব্রাহ্মণায় নমঃ পার্বতী এসো ব্রাহ্মণ মশাই আপনার জন্য বিয়ে বন্ধ হয়ে আছে নীল পার্বতী লোকরা বিয়ে শেষ হয়ে গেছে তাড়াতাড়ি এসো কি কি লাগবে ব্রাহ্মণ মশাই কিছু লাগে প্রতিটাও দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বসুন ব্রাহ্মণকে একটা আসন দিন অবশ্যই খড় লাগবে কি কি লাগবে বসুন এই লাগবে না বসুন বললেন একটা ঘর দেন হ্যাঁ এই কুমন্ডটা দিলেই হবে নিন আপনি একটা গান গান বাজান সকলে এগুলো ধরে দেবেন মায়েরা মা মনসা আজকে বিবাহে বসেছি তার নাম জরৎকারী এবং তার স্বামীর নাম জরৎকার মনে বিবাহ দিচ্ছে প্রহিত আজ তার ময়লা স্মৃতি বিবাহের আয়োজন হয়েছে বলুন মন্ত্র বলুন এতে গন্ধ পুষ্পে অং গাং গণেশায় নম ও এতে গন্ধ পুষ্পে অং এ গণেশায় নম এতে গন্ধ পুষ্পে ও গণেশায় নম দাও ঘটে দাও আচ্ছা তোমার নাম কি বাবা বলুন বলুন জলৎকারমণি জলৎকারমণি তোমার নাম কি মা জলৎকারী জলৎকারী এতে গন্ধ পুষ্পে একমাত্র মনীষী জলৎকার আর জলৎকারীর সঙ্গে একমাত্র শুভ বিবাহ কার্যকারী নমস্তুতে ব্রাহ্মণ মশাই সিঁদুর দানটা করে দেন আচ্ছা আরেকবার একমাত্র জলৎকার মনি জলৎকারীর সঙ্গে একমাত্র ওম গণেশায় নমঃ শুভ কার্যকারী ওম গণেশায় নমঃ বাইরে অনুধ্বনি দেন চাদর বস্ত্র লাগে ওই যে ব্রাহ্মণেরটা নিয়ে ব্রাহ্মণেরটা হ্যাঁ ব্রাহ্মণেরটা হ্যাঁ ধরো তুমি উপরে যাও যাও লক্ষ্মী উপরে যাও হ্যাঁ ব্রাহ্মণে নিলে কিন্তু ভাড়া লাগবে ভাড়া তো দিবে অবশ্যই এই যে ইয়ে বস্ত্রটা নিয়েছি যার জন্য ও মেদে সিদ্ধু দানে পেই নম নমঃ ও মেদে সিদ্ধু দানে পেই নম নমঃ ও মেদে সিদ্ধু দানে পেই নম নমঃ ও নমঃ
স্তস্তেই নমো নমঃ ও নমো স্তস্তেই নমো নমঃ যাক আমার বিয়ে কাজ শেষ হ্যাঁ এবার দক্ষিণা যাও বাবা আহ দক্ষিণা দক্ষিণা আরে আরে বাবা বিয়ের কাজ তো শেষ হয়ে গেল আর কোনটি বন্ধনটা কে করবে আমি নাপিদের কাজ আমি করতে পারি নাকি নাপিদের কাজ লাগবে না না বাবা রে ঠিক আছে দক্ষিণা দেওয়া যাবো ওখানে ষোলো আনা দেওয়া আছে উঠিয়ে নাও ব্রাহ্মণকে দিয়ে দাও একশো এগারো টাকা কত হ্যাঁ হ্যাঁ যখন বলে দিলি নারায়ণ নারায়ণ আচ্ছা এবার হস্তবন্ধন করতে হবে হ্যাঁ হস্তবন্ধন একটু তো খুশ লাগে মা খুশ নিয়ে আসো ওই তো পিছনে খুশ ব্রাহ্মণ ধরে নিয়ে এসছে আমার কেশরপুরি থেকে আমার হাত ছাড়া এতে ওম অঙ্গনিশায় নমো এতে ওম অঙ্গনিশায় নমো এতে ওম অঙ্গনিশায় নমো খুশ বন্ধনায় নমো আমি নতুন ব্রাহ্মণ বাবা বই ছাড়াই তাদের চলে এসেছি আর কি বলবো তাড়াতাড়ি করে এবার হস্তবন্ধন মোচন করে মেয়ের বোন না মা তুমি হস্তবন্ধন মোচন করো যাক এবার বিয়ের কাজ শেষ এবার দান যৌতুকে পালা মা দক্ষিণা দাও বাবা দক্ষিণা না দক্ষিণা দিবে এই যে দেবা দিদি মহাদেব আছে যা বাবা দক্ষিণা আরে বাবা দেব তো ঠিক আছে তাহলে এবার দান যৌতুকের পালা অবশ্যই এবার দান যৌতুক মহাদেব দেবে এবং তার অর্ধাঙ্গিনী দেবে এবং লক্ষ্মী সরস্বতী তারা দেবে ঠিক আছে আসো মাইরা লক্ষ্মী সরস্বতী যত দেবগণ আছো সবাই সে দান যৌতুক করে যাও মাইমা ও আশীর্বাদ করে যাও নিন একটা গান বলুন ব্রাহ্মণ মশাই গান কি গান গাইব রে বাবা দানের গান দানের এই বিয়ে পড়াতে পড়াতে সর্দি কাশি হয়ে গেছে দান নিবে জামাই গো পয়লা সেত হইছে বিয়ে দান নিবে জামাই গো পয়লা সেত হইছে বিয়ে Thank you.
আমরা তাদের আশীর্বাদ করব তাদের জন্য দাম্পত্য জীবন সুখীময় হয় সত্যি বলেছ পার্বতী চল বাবা আমার কোন জলথায় নিকে আজ আমি আপনার হাতে তুলে দিচ্ছি বেশ বাবা আজ থেকে আমার কোন সমস্ত দায়িত্বই আপনার মনে রাখবেন আমার কোনদিন মনে দুঃখ কষ্ট না হয় এই যে আপনি খেলা বেশ বাবা পদ্মাবতী মাগো তোমার বিবাহ হয়েছে না বিবাহের পর নারীদের যে স্বামীর ঘর স্বামীর সঙ্গেই যেতে হয় সেখানে তাদের আসল সত্য মা বল আজ আমি কৈলাসপুরি পরিত্যাগ করে চলে যাব আমার স্বামীর সঙ্গে ওই অরণ্য মাঝে জানি না আমার কপালে সুখ সইবে তো জন্ম নেবার পর এক বিন্দু সুখ যেন আমার কপালে সয়নি জানি না আমার অদৃষ্টে কি লেখা রয়েছে তবু বুক ভরা আশা নিয়ে চলছি আমি আমার স্বামীর সাথে তাই হবে ভগবিতা আমায় ভালো করে আশীর্বাদ করো আমি যেন আমার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারি তাই হবে ভগবান বলো মা পদ্মা যাওয়ার পূর্বে তোমাদের চরণে রইল আমার শত সহস্র কোটি প্রণাম এবার যে আমার বিদায়ের পালা আমায় হাসি মুখে বিদায় দাও দেব মা মরে আজ আমরা প্রাণ করে আশীর্বাদ করছি যাও তোমাদের দাম্পত্য জীবন সুখের হবে তোমরা সুখী থাকবে এই আশীর্বাদ আমি প্রাণ ভরে করলাম এসো মা পদ্মা এসো আমার যাবার সময় হলো মা গো
চলো আমরা কিছু তো রেখে গিয়ে দেখে আসি। চলো বাবু চলো।